হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজ অন্নকূট উৎসব, আজ হলো মঙ্গলবার, আজ দীপাবলির দ্বিতীয় দিন। তো আজ একটু আমি আর মা মিলে গৌরীয় মঠে যাচ্ছি। অন্নকূট উৎসব কি আর কিভাবে পালন করা হয় সেসব আমিও বিশেষভাবে জানি না, তো আমিও নতুনভাবে জানবো, তোমরাও জেনো আমাদের সাথে। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক। তো এখন আমরা জানবো অন্নকূট কি বা অন্নকূট উৎসব কি। অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শাক্ত পরিবারে ও মন্দিরে এই পুজোর চল রয়েছে। এই পুজোর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। বৃন্দাবনবাসীরা 56 রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করতেন। গোকুলে থাকার সময় কৃষ্ণ একবার বৃন্দাবনবাসীকে ইন্দ্র পূজা করতে নিষেধ করেছিলেন। কৃষ্ণের যুক্তি ছিল শস্য উৎপাদন ইত্যাদির জন্য ইন্দ্রের পুজো করার থেকে পশু ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া বেশি দরকারি। গোকুলবাসী কৃষ্ণকে শুধু তাদের নেতা বলেই মানতেন না, সাক্ষাৎ দেবতা হিসাবেই ভক্তি করতেন। তাই কৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বছর ইন্দ্রের পুজো বন্ধ করে দেন। এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের ওপর মুষলধারে বর্ষণ করেন। প্রবল বর্ষণে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হলো। এমতাবস্থায় বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন। ইন্দ্র পরাজিত হন। তারপর থেকেই কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পর দিন গিরি গোবর্ধনের পুজো আরম্ভ করেন। সেই পুজোই অন্নকূট উৎসব হিসেবে পরিচিত। কলকাতার অনেক মন্দির ও পরিবারে অন্নকূট উৎসব পালন করা হয়। সেগুলির মধ্যে সবচেয়ে বড় উৎসব হয় বাগবাজারের মদনমোহন মন্দিরে। বাগবাজার ও কুমারটুলি এলাকার মদনমোহনতলা অঞ্চলে মদনমোহন ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা গোকুলচন্দ্র মিত্র বর্গী হামলার সময় বালি থেকে কলকাতায় এসে বাগবাজার অঞ্চলে বসতি স্থাপন করেন। নুন ব্যবসায়ী গোকুলচন্দ্র খুব অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করেন। ওদিকে বর্গী হামলাতেই ক্ষতিগ্রস্ত বিষ্ণুপুরের মল্লরা চৈতন্য সিংহ জমিদারি রক্ষা করতে এক বিশাল অঙ্কের টাকা ধার নেন গোকুলচন্দ্রের থেকে। পরিবর্তে বন্ধক রাখলেন কুলদেবতা মদনমোহনকে। বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রাজা দুর্জন সিংহ 1694 সালে বিষ্ণুপুরে মদনমোহন বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠা করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে বলা হয় ওই বিগ্রহ ছিল রাজবংশের সৌভাগ্যের প্রতীক। তাই অবস্থার ফেরে বন্ধক দিতে বাধ্য হলেও নির্দিষ্ট সময় পর চৈতন্য সিংহ টাকা শোধ দিয়ে কুলদেবতাকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। এই মদনমোহন মন্দিরে অন্নকূট উৎসবে 115 রকম রান্না করা পদ ও 120 রকম মিষ্টান্ন দেওয়া হয়। এখানে মোচা, থোড়, কুমড়ো ইত্যাদি সবজি দিয়ে তৈরি বিভিন্ন পদের পাশাপাশি ভোগ হিসাবে ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়। ভট্টাচার্য বাড়ির অন্নকূটে কোনো জাতিভেদ মানা হয় না, যে কোনো বর্ণের মানুষ এসেই রান্নাবান্না করতে পারেন। আবার অন্যদিকে রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী 1875 সালে ব্যারাকপুরের তালপুকুরের অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। ওই মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয় অন্নপূর্ণা পুজোর দিনে। ওই দিন সকালে মূল পুজো, কুমারী পুজো ও হোমের পরে হয় অন্নকূট। 21 কিলোগ্রাম চালের ভাত সহ 51 রকম পদ দেওয়া হয় ভোগ হিসাবে। অনেকেই হয়তো জানেন না, গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসবের সঙ্গে জড়িত রয়েছে কালী পুজোর অন্নভোগের বিষয়টিও। সারা রাত ধরে বিভিন্ন মন্দিরে ষোড়শ উপচারে মাতৃবন্দনার পর রাতে ভোগ না দিয়ে অনেক সময় মায়ের ভোগ হয় পরদিন ভোরবেলায়। যদিও তন্ত্র মতে সে যে সতীপীঠে পুজো হয় সেখানে মধ্যরাতেই ভোগ হয়ে যায়, তবুও পরের দিন ভোগ দেওয়ার প্রচলন রয়েছে বহু জায়গায়। শ্রীকৃষ্ণের সেই লীলাকে স্মরণ করেই দীপান্বিত অমাবস্যার পরের দিন অন্নকূট মহোৎসব, গিরি গোবর্ধন এবং গোপুজো করা হয়। বৃন্দাবনে গোবর্ধনকে বলা হয় গিরিরাজ। ভক্তদের বিশ্বাস এই গিরিরাজে হলেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় কলেবর। বলা হয় দাপরে ব্রজবাসীরা যখন গোবর্ধনের পুজো করেছিলেন তখন বালক কৃষ্ণ গোবর্ধনের মতো বিশাল আকৃতি ধারণ করে গোবর্ধনের উদ্দেশ্যে নিবেদিত পার্বত প্রমাণ, অন্ন ব্যঞ্জন প্রভৃতি ভক্ষণ করেন। আবার ব্রজবাসীদের রক্ষা করতে তিনি ক্ষুধাতৃষ্ণা ভুলে অবিরাম 7 দিন গোবর্ধনকে ধারণ করেছিলেন। তাই দুর্যোগের মেঘ কেটে গেলে ব্রজবাসীরা রাশি রাশি অন্ন, 56 রকমের ব্যঞ্জন, মিষ্টি ইত্যাদি তৈরি করে তাদের স্নেহের কানাইকে খেতে দেন। সেই দিনই শ্রীকৃষ্ণ প্রায় 7 দিনের অন্ন ব্যঞ্জন একদিনে ভক্ষণ করেছিলেন, সেটি প্রথম অন্নকূট।
অন্নকূটের আভিধানিক অর্থ অন্নের পাহাড় বা অন্নের স্তূপ। মথুরা বৃন্দাবন বিভিন্ন মন্দিরে অন্নকূট উপলক্ষে দেবতাকে স্তূপীকৃত অন্ন সহযোগে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়। অন্নকূট সারা দেশে পালিত হলেও বৃন্দাবনে এই মহোৎসবের কয়েকটি আলাদা বৈশিষ্ট্য আছে। দীপাবলির দিন সন্ধ্যেবেলায় ব্রজবাসীরা গোবর্ধনের নিকটস্থ মানসী গঙ্গার তীরে উপস্থিত হয়ে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে দীপদান করেন। পরদিন ব্রজের ঘরে ঘরে অনুষ্ঠিত হয় অন্নকূট। গিরিরাজের প্রতিভূ হিসাবে গোবর দিয়ে একটি ছোট্ট পাহাড় বানানো হয়। দেবতার সামনে রাখা হয় স্তূপীকৃত অন্ন বা অন্নের পাহাড়। রকমারি শাক ভাজা মিষ্টি দিয়ে অন্নের পাহাড়ে গিরিরাজের চোখ নাক মুখ আঁকা হয়। চারপাশে সাজানো থাকে 56 রকমের নিরামিষ ব্যঞ্জন, নোনতা মিষ্টি, প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য। অন্নকূট মানেই আহারের বাহার। চর্ব চস্য লেজ্জ পেয়ে যত সুস্বাদু নিরামিষ পদ সকলেই ভিড় করে এই মহোৎসবে। কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্নকূটের এক মনোরম বিবরণ দিয়েছেন। শ্রীচৈতন্যের গুরুর গুরু মানবেন্দ্রপুরী গোবর্ধনের কাছাকাছি গোবিন্দকুণ্ড থেকে সুপ্রাচীন গোপাল বিগ্রহ উদ্ধার করে গোপালকে গিরি গোবর্ধনে পুনঃপ্রতিষ্ঠা করেন। বিগ্রহ প্রতিষ্ঠার দিন গ্রামবাসীদের সহায়তায় গোপালের অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। জানা যায় সেই দিন ভোগ রান্নার জন্য গোবর্ধনের আশেপাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণ চাল ডাল আটা ময়দা সুজি দধি দুগ্ধ ঘি ইত্যাদি সংগ্রহ করা হয়। রান্না ও পরিবেশনের জন্য আনানো হয় প্রচুর মাটির পাত্র। সেই মহোৎসবে 10 ব্রাহ্মণ মিলে শুধু অন্ন রন্ধন করেন। জনাপাঁচেক ব্রাহ্মণ নানা রকমের ব্যঞ্জন রন্ধনে ব্যস্ত ছিলেন, আর জনা সাতেক ব্রাহ্মণ শুধু রাশি রাশি রুটি বেলেন। প্রচুর নতুন বস্ত্রের ওপর পলাশ পাতা রেখে তার মধ্যে গোপালকে ভোগ নিবেদন করা হয়। ভোগের তালিকায় ছিল অন্নের স্তূপ, রুটির পাহাড়, নানা রকমের বন্য শাক ভাজা, বড়া বড়ি কড়ি। দই ও বেসন দিয়ে বানানো ব্রজবাসীদের এক ধরনের খাবার হলো এই কড়ি। স্যুপ, ঘিয়ের বিভিন্ন তৈরি নানা রকমের নিরামিষ ব্যঞ্জন, পায়েস, মাখন, সর, দধি, দুগ্ধ, মাঠা, শিখরিণী, দই, দুধ, চিনি, গোলমরিচ, ঘি, মধু, বিটনুন ও কর্পূর সহযোগে প্রস্তুত এক ধরনের শরবত হলো এই শিখরিণী। এই সমস্ত কিছু ভগবানকেও দেওয়া হয়। গোপালের অন্নকূট মহোৎসব দেখে ব্রজবাসীরা আপ্লুত হন। তাদের মনে হয়েছিল পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার, অর্থাৎ শ্রীকৃষ্ণের সময় ব্রজবাসীরা যেভাবে অন্নকূট পালন করেছিলেন এ যেন ঠিক একই রকম। আধুনিক কালেও মহাসমারোহে অন্নকূট মহোৎসব পালন হয় আমাদের এই বাগবাজারের নববৃন্দাবন মন্দির ও রাধা মদন মোহন মন্দিরে। এছাড়াও শ্রীচৈতন্যের পদধূলি ধন্য বরানগর পাটবাড়ি, বঙ্গীয় নির্বাক আশ্রম, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভু, গোপীবল্লভপুরে রাধা গোবিন্দ জিউ প্রভৃতি মন্দিরে অন্নকূট উৎসব আড়ম্বর ও প্রাচীনত্বে সুবিশাল। ত্রিপুরার আগরতলায় জগন্নাথ বাড়ি মন্দিরে অন্নকূট উপলক্ষে প্রচুর অন্ন সহ 1000 রকমের পদ তৈরি করে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। উত্তর কলকাতার শ্যামপুকুরের বলরাম ঘোষ স্ট্রিটের ভট্টাচার্য বাড়িতে অন্নপূর্ণার অন্নকূট উৎসব উপলক্ষে দেবীকে 60 চালের অন্ন, 20 চালের পোলাও, সাথে 120 নিরামিষ পদ, রকমারি মিষ্টি নিবেদন করা হয়। বকফুলের বড়া, চাল ভাজার নাড়ু, ওলকপির ডানলা, পানিফলের ধোকা প্রভৃতি ব্যঞ্জন যেরকম ভোগের তালিকায় থাকে ঠিক তেমনই থাকে ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেটের মতো খাবার। আবার ভোজন শেষে হজমিগুলিও লাগে দেবীর সেবায়। ভট্টাচার্য বাড়িতে জাতিভেদ মানা হয় না। শুধু জাতি বর্ণ নয়, শ্রীকৃষ্ণের হাত ধরে শুরু হওয়া এই মহোৎসবকে কেন্দ্র করে শাক্ত বৈষ্ণব মিলেমিশে একাকার হয়ে যায়। তোমাদের এখন দেখাচ্ছি আমাদের বাগবাজারের ধরবাড়িতে অন্নকূট উৎসব পালন। এখানেও সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অন্নকূট উৎসব পালন করা হয়।
আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে অন্নকূট উৎসব গোবর্ধন পূজা সবটা জানতে পারলে। তো তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, টাটা।